এবার বুঝতে পারছি পা দুটো নেবে আসছে না, পা দুটো নিচের দিকে লম্বা হচ্ছে, কিন্তু এই নয় যে সে আমার কোনো ক্ষতি করছে। কিন্তু পরে বুঝতে পারলাম সেটা ক্ষতি করছিল, দোস্তুর মতন কেরিয়ারে ক্ষতি হচ্ছিল আমার। কিন্তু বাড়িটা গত 14 বছর ধরে ফাঁকা ছিল। তোমাকে ওর গলা করে কেউ ডাকছে, ওকে তোমার গলা করে কেউ ডাকছে, ও সাড়া দেয়নি, তুমিও সাড়া দাওনি। যদি সাড়া দিতে তাহলে কোনো কনসিকোয়েন্সেস হতে পারে। আমি দিলাম, ওর 3 বার ডেকেছে, ঘুমের মধ্যেই ডেকেছে, ও 3 বারের একবারও সাড়া দেয়নি। 4 নম্বর বার যখন ডাকটা আসেনি, এবার ও চোখটা খুলেছে, খুলে আমাকে ফোনটা লাগিয়েছে, কিন্তু আমি 3 নম্বর ডাকটা সাড়া দিয়েছি, 3 নম্বরটা ওরই ডাকছিল। দেখছি দুটো পা নিচের দিকে নেবে আসছে, পা দুটো আমার দিকে ফেস করা না, উল্টো দিকে ফেস করা, ঘুরে নিয়ে এক্স্যাক্ট মানে মনে হচ্ছে যেন এরকম আস্তে আস্তে ঘুরতে 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 ঠিক এরকম হলো। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার একটি নতুন লাইভ পডকাস্টে, এবং আজকে অয়নদার সাথে আমার পডকাস্ট। অয়নদাকে এর আগেও আপনারা প্রেত কথা লাইভ পডকাস্টে দেখেছেন এবং আপনারা খুব পছন্দ করেছেন অয়নদার বলা ঘটনা, নিষিদ্ধাকের ঘটনা, এবং সেই ভিডিওতে এখন অনেক ভিউয়ারশিপ, এবং অনেকে তোমার সাথে দেখা হলে এখন তোমাকে বলছে যে আরও ঘটনা নিয়ে আসতে। তো তাই জন্য অয়নদাকে বলেছি যে প্লিজ আরেকবার এসো, আরও কিছু নতুন ঘটনা শোনাও। এবং এই সমস্ত কিছুর মধ্যেও একটা খবর যে এই মুহূর্তে আমার বাবা একটু অসুস্থ, ভাইরাল ফিভার হয়েছিল, সেরকম বেশি বড় কিছু না, তাই জন্য উনি বিগত 3 দিন ধরে রয়েছেন হসপিটালে। আজকে কত তারিখ আছে? 23 তারিখ, 23শে জানুয়ারি, এই দিন আমরা শ্যুট করছি। আমি জানি না আপনারা যেই সময় ভিডিওটা দেখবেন ততদিনে তো সমস্ত কিছু নর্মাল হয়ে গেছে, কিন্তু আমাদের পডকাস্ট শ্যুট করতে হচ্ছে। বিগত 2 দিনও আমরা 2টো পডকাস্ট শ্যুট করেছি এবং তখনও বাবা হসপিটালেই ছিলেন, কিন্তু আমাদের শ্যুট করতে হচ্ছে। সকালবেলা একবার বাবাকে দেখতে যাচ্ছি, বিকেলবেলা একবার দেখতে যাচ্ছি, দেন ফিরে এসে তারপর পডকাস্ট শ্যুট করতে হচ্ছে। সো চোখে মুখে খুব স্ট্রেসের ছাপ পাওয়া যাচ্ছে। অয়নদারা সবসময় আমার সাথে রয়েছে এই মুহূর্তে, আমরা যেহেতু খুব কাছাকাছি থাকি, তো থ্যাংকস আ লট এভরি টাইম। থ্যাংকসও বলবো না বন্ধুদেরকে, আর কি থ্যাংকস বলবো, আমরা এভরি টাইম একে অপরের সাথে থাকি। সো মানে আই এম রিয়েলি ব্লেসড যে এরকম বন্ধু বান্ধব পেয়েছি জীবনে, যারা কিনা এভরি টাইম সাথে থাকে। মোরাল ভ্যালুজ, মোরাল সাপোর্টস দেওয়াটাও একটা বড় ব্যাপার। তো আজকে আরেকটা মানে দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সে হাসপাতালে আর কি লিফট 3তলা থেকে ছিঁড়ে পড়ে যায়, এবং ছিঁড়ে পড়ে যাওয়ার পর সেই লিফটে আমার মা, দাদু, আমার পিসি ছিল এবং তারা একটু চোট পায় এই ঘটনায়। আমি হসপিটালের নাম বলছি না এই মুহূর্তে, হয়তো কন্ট্রোভার্সি হতে পারে, হয়তো ঝামেলা হতে পারে, কিন্তু যদি বাড়াবাড়ি কিছু হয় তাহলে ডেফিনেটলি আমি কখনো এটা প্রকাশ করব, কিন্তু আপাতত আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না, সেটাকে এড়িয়ে যাচ্ছি। এবং সেখানে যিনি রিসেপশনে বসেছিলেন তিনি অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেন। বাজপুরে মানুষ মারা যাওয়ার সাথে ওদের গাফিলতিতে লিফট ছিঁড়ে পড়ে যাওয়ার তুলনা করেন এবং বলেন যে বাজপুরে মানুষ মারা গেলে কাকে বলবেন, লিফট ছিঁড়ে পড়ে গেছে হতেই পারে এটা হসপিটালে। তো আমি নামে এখন যাচ্ছি না, যাই হোক, হসপিটালটি গড়িয়া সংলগ্ন অঞ্চলের একটি হসপিটাল, সরকারি নয়, একটি নার্সিং হোম, আশা করছি আপনারা বুঝতে পারছেন, দমকলের খুব কাছাকাছি। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আমার মনে হলো যে আপনাদেরকে জানানো উচিত, আপনাদেরকে বলা উচিত, এবং যারা বোঝার তারা হয়তো বুঝে গেছেন যে আমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় যাচ্ছি এবং এই কঠিন পরিস্থিতিটা একদিন তো পার হবেই। যাই হোক, আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে এন্টারটেইন করতে আমি চলে আসি এবং আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে নতুন ঘটনা শোনাতে আসি। এই সপ্তাহেও এসেছি, কাজে কোনো ফাঁকি নেই, কাজ চলতে থাকবে এবং কাজ এগোতে থাকবে সামনের দিকে, আপনাদেরকে এন্টারটেইন আমরা করে যেতে থাকবো। অয়নদার কাছে চলে যাবো ডিরেক্ট ঘটনায়। আজকের ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক, মানে আমারটা না, যেটা হয়েছে তাড়াতাড়ি আশা করি রিকভার হয়ে যাবে সব কিছু। সবার আগে একটা বড় কনগ্রাচুলেশনস এই স্টুডিওটার জন্য, নতুন নতুন মনে হয় না, একটা অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স, নিউ ফিল, নতুন রকমের কাজ, এই নতুন ব্যাপারটা। আমি চাইলেও হাসতে পারছি না, মানে মানে এত একটার পর একটা চলছে চলছে যে চাইলেও সেই হাসিটা মুখে আসছে না, মানে আই এম অলওয়েজ প্রিটেন্ডিং, একটা ফেক হাসি, আর ঠিক আছে মাথার উপর বার্ডেন থাকলে যা। 26 তারিখ কালিম্পং চলে যাচ্ছি, শো আছে, ভাগ্যিস কালকে বাবাকে ডিসচার্জ করে দিচ্ছে, নইলে কালিম্পং ও যেতে পারতাম না, শো করতে পারতাম না। ভগবান আছেন, ঈশ্বর আছেন, সেই কারণেই সবকিছু হচ্ছে না, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। তো এই যে নতুন একটা জায়গায় যাওয়ার ব্যাপারটা, এটা আমার সঙ্গে মাঝে মধ্যেই ঘটে, কারণ আমি যেহেতু রেন্টে থাকি, তো কি হয় আমরা 11 মান্থস না হোক, 2 ইয়ার্স বা 3 ইয়ার্স পর পর তো শিফট করতে থাকি। তো আজ থেকে বেশ কিছু বছর আগে আমরা এরকমই শিফট করে গেছিলাম গড়িয়ার ওপারে একটা বাড়িতে। সেই বাড়িটা নিয়ে একটু বল,
বাড়িটা বেসিক্যালি হচ্ছে আমরা ছিলাম তিনতলার উপরে, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে ওদের গোডাউন, যে বাড়ি তাদের গোডাউন, ফার্স্ট ফ্লোরে তারা থাকতো, সেকেন্ড ফ্লোরে আমরা, মানে তিনতলার উপরে আর কি। বাড়িটার একটা মজার ব্যাপার হচ্ছে, আমার যে রুমটা ছিল বেশ বড় রুম, কিন্তু রুমের এন্ডে যে জানলাটা আছে, জানলার ওপাশে পাশের বাড়ি শুধু দেয়াল। আচ্ছা, মানে একটা বাড়ির ওদিকে ধরে নিলাম সিঁড়ি আছে, ধরে নিলাম তাদের সিঁড়ি আছে, তো সিঁড়িরও তো একটা ছোট জানলা বা কিছু থাকতে পারে, কিচ্ছু ছিল না, পুরো লম্বা জুড়ে পুরোটাই দেয়াল। আর আমার বাড়ির আমাদের মানে কম্পাউন্ডের ভেতর বেশ কিছু সুপুরি গাছ ছিল, ঠিক আছে, তো পুরো অ্যাম্বিয়েন্সটা একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স, কারণ আমি যখনই আমার রুমের জানলা খুলে রাখতাম আর টিউবলাইটটা জ্বলতো, তখনই জাস্ট দেখতে পারতাম পাশে একটা দেয়াল আর দুটো সুপুরি গাছ, ঠিক আছে, একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স তৈরি হতো। তো প্রথম দিকে আমরা যখন শিফট করে যাই, খুব একটা কিছু আমাদের সেরকম কিছু মনে হয়নি, ঠিক আছে, বাড়ি একটা নতুন বাড়ি, অন্যরকম একটা পরিবেশ। শুরু হলো অলমোস্ট এক দেড় সপ্তাহ পর থেকে, রাত্রিবেলা এটা শুধু আমার ঘরে হচ্ছিল, তার কারণ হচ্ছে আমাদের ঘরে যে তারামা প্রতিষ্ঠিত আছে সেটা বাবা মার ঘরে ছিল, আমার ঘরটা একদম এমটি ছিল, মানে কোনো ঠাকুর দেবতা কিছুই ছিল না, এক সাইডে কম্পিউটার, এক সাইডে আমার শোবার খাট, আর শোবার খাটের পাশেই জানলা, বড় জানলা, মানে পুরো রুমটা জুড়েই জানলাটার। তো ওই সময় কী হতে শুরু হলো, আমি রাত্রিবেলা হয়তো ডিনার ফিনার করে ঘরে আছি, আমি ফোনে কথা বলছি বা কাজের ব্যাপারে কথা বলছি, যে কোনো ব্যাপারে কথা হচ্ছে, তো মনে হতে শুরু হলো খুটখাট আওয়াজ হচ্ছে চারপাশে, থেমে যাচ্ছে, আবার কিছু খুটখাট আওয়াজ হচ্ছে, তার বেশি কিছু বুঝতে পারছি না। এবার আওয়াজ তো এদিক ওদিক হতেই পারে, বাইরে থেকে আসছে, ভেতর থেকে, কোথা থেকে আসছে, অত অনেক সময় কম্পিউটারেও টুকটাক আওয়াজ হতে থাকে, তো অত বেশি কিছু ভাবিনি তখন। আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করলো একটা প্রেজেন্স দিয়ে, মাঝে মধ্যে কম্পিউটারে মাউসটা দাম করে পড়ে যাচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে পেছনে কেউ এসে দাঁড়িয়ে আছে, মানে এটা দোস্তের মতো আমি বুঝতে পারছি আমার পেছনে কেউ এসে দাঁড়িয়ে আছে। এবার এটা কীরকম ভাবে হচ্ছে, আমি বসে আছি কম্পিউটারে, হয়তো তখন রাত্রি দেড়টা বা দুটো, এই সময়টা মেনলি শুরু হচ্ছে, আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে। এবার এটা এক দুদিনের ঘটনা না, ডেলি বা এক দুদিন গ্যাপ দিয়ে এটা ঘটতে থাকছে আস্তে আস্তে, আর যত দিন যাচ্ছে তত ইন্টেন্সিটিটা বাড়তে থাকছে, মানে প্রেজেন্স ফিল করছি, রাত্রিবেলা হয়তো শুয়ে আছি অন্ধকার ঘর, মনে হচ্ছে পাশে এসে কেউ হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, মানে দোস্তুর মতো তার হেঁটে যাওয়ার যে পায়ের একটা আওয়াজ হয় না এরকম সরসর, এই আওয়াজটা পর্যন্ত পাচ্ছি। ভয়ে কিছুটা তখন অনেকটাই বেশি ভয় পেতাম, ভয়ে চোখ পর্যন্ত খুলতে পারছি না, শীতকালে রাত্রিরে দরদর করে ঘামছি, এরকম দিনকে দিন হতে থাকলো। এবার আমি কি করব, মাকে কি আর বলবো বা বাবাকে বলবো, এরকম এক সময় না পেটে তাদেরকে বললাম যে এরকম ঘটনা ঘটছে, বাবা মা এজ ইউজুয়াল কাটিল, তো এরকম হয় নাকি, তুই ভুল ভাবছিস, আমি তো বুঝতে পারছি। এবার তখন সত্যি কথা বলতে আমি একটা প্রেম করতাম, তো তখন রাত্রিবেলা তার সঙ্গে অনেক সময় ফোনে কথা বলতাম, একটা টাইমে এরকম হয়ে গেল যে আমি যতক্ষণ না ভোর হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুমোতে পারছি না, এক নাগারে জেগে বসে আছি লাইট চালিয়ে রুমে, এত ভয় লাগছে, এত ভয় লাগছে, কারণ আমি কনস্ট্যান্টলি, কিন্তু মানে সেটা যে আমার কোনো ক্ষতি করছে বা আমার সঙ্গে এরকম কিছু হচ্ছে এরকম না, জাস্ট একটা প্রেজেন্স, কিন্তু সেই প্রেজেন্সটাই প্রচন্ড ভয়, মানে হয় না কিছু জায়গায় গেলে আমাদের মনের মধ্যে একটা ভয় আসতে থাকে, ওখানে জাস্ট মনের মধ্যেই একটা ভয়, আর সেই ভয়টা একটা অদ্ভুত, মানে ওটাকে বলে বোঝানো যাবে না, কিন্তু এই নয় যে সে আমার কোনো ক্ষতি করছে, কিন্তু পরে বুঝতে পারলাম সেটা ক্ষতি হচ্ছিল দোস্তুর মতন, কেরিয়ারে ক্ষতি হচ্ছিল আমার, আমার রেজাল্ট খারাপ হতে শুরু করলো, তখন আমি কলেজে পড়ি, আমার পার্সোনাল রিলেশন নষ্ট হতে শুরু করলো, আমার তখন টিউশন পড়াতাম, কলেজ লাইফে অনেকেই টিউশন পড়ায়, আমার টিউশন দুটো জাস্ট বন্ধ হয়ে গেল আউট অফ নো ওয়ে, তাদের সঙ্গে একটার পর একটা খারাপ হচ্ছে, তো আর আমার কম্পিউটার খারাপ হয়ে গেল হঠাৎ করে। আর সব থেকে বাজে যে জিনিসটা হচ্ছিল সেটা হচ্ছে আমার প্রচণ্ডভাবে রাগ বাড়তে শুরু করলো, আমি যে কোনো জিনিসে ইরিটেটেড হতে শুরু করলাম, রাগ বাড়তে বাড়তে এমন সময় মানে একটা সময় পৌঁছেছিল যে সময় তখন কম্পিউটারের যে স্ক্রিনটা সিআরটি মনিটর স্ক্রিন ছিল না, আমি স্ক্রিনটাকে জাস্ট এরকম তুলে বসিয়ে দিয়েছিলাম ঝগড়া হতে হতে মায়ের সঙ্গে,
মানে এত রাগ হচ্ছে, এত রাগ হচ্ছে মায়ের সঙ্গে। এগুলো কমন সিমটমস যে কোনো ধরনের হাওয়া লাগা বা পজিশনের। হ্যাঁ, এবার ওখানে পজিশন কিনা বলতে পারব না, পজিশন নয়, হাওয়া লাগা, নজর লাগা 100 বার, এগুলো কমন সিমটমস। এবার ওখানে তার আগে একটা জিনিস বলে দিই, যে বাড়িটা আমরা থাকতাম তার ঠিক আগের আগের যে বাড়িটা ছিল সেটা বেশ বড় একটা জায়গা নিয়ে, মানে সামনে বাগান ফাগান এরকম জায়গা নিয়ে একটা বাড়ি ছিল, কিন্তু বাড়িটা গত 14 বছর ধরে ফাঁকা ছিল। আচ্ছা, ওখানে জাস্ট গত 14 বছর ধরে কেউ থাকে না। আমরা এটা বলবো না যে ওখানে অনেক কিছু দেখেছি, কিন্তু অনেক কিছু শোনা যায় ওখান থেকে। আর এলাকাবাসীরা মানে রাত্রির পর ওখানটা একটু অ্যাভয়েডই করে। আচ্ছা, আমি যে বাড়িটা থাকতাম সেটা একটু মানে লোকজন যাতায়াত ছিল, কারণ বললাম না নিচে গোডাউন ছিল, হয় না লোকাল সাপ্লায়ার, ওই গোডাউন ছিল, তো একটু লোকজন যাতায়াত থাকতো, কিন্তু তারাও ওই গলি দিয়ে পাস করতে একটু ভয়ই পেত। সন্ধ্যের পরে তার আসতে চাইতো না ওখানে, কারণ অনেককে অনেক কিছু শুনতে পেত ওই বাড়িটা থেকে। কিরকম শুনতে পেত? মানে হয়তো কিছু দুম করে আওয়াজ হলো, এবার অনেকে বলবে যে এত বছর ধরে বন্ধ রয়েছে কিছু ভেঙে পড়ছে ভেতর থেকে, এটা হতেই পারে। না হয় কথাবার্তা শুনতে পেত, কথাবার্তা সেরকম নয় কিন্তু ওই আওয়াজই পেত, কিছু পায়ের আওয়াজ, দৌড়ে যাচ্ছে কেউ বাড়ির ভিতর, বাড়ির ভিতর ভেতর থেকে, হয় না ভেতরে কেউ দৌড়ে গেলে একদম ফাঁকা বাড়ি হলে ইকো হয় একটা, আচ্ছা 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 এরকম ভাবে সেই আওয়াজটা বাইরের রাস্তা থেকে শোনা যাচ্ছে। তোমার কি মনে হয় যে ওই বাড়িটার থেকে কোনো কিছু তোমার উপর এফেক্ট করেছিল? মেবি হতে পারে, মেবি নাও হতে পারে, হয়তো অন্য বাড়িগুলোতেও এরকম কিছু এফেক্টেড সিন আছে যেটা হয়তো সবাই প্রকাশ করে না। ওই ঘটনাটা বলো যেটা ওই উপর থেকে নেমে আসে। ওটা বলবো ওটা দুর্দান্ত ঘটনা ওটা, কিন্তু তার আগে এটা শেষ করি। এই ঘটনার, আচ্ছা মানে এই ঘটনাটা আছে এখনো? এখনো আছে। ওকে, এই ঘটনাটা এখনো আছে বলতে, এরপরে আমার সেই তিনি যে গার্লফ্রেন্ড ছিলেন ওই সময়, সে একজনের সঙ্গে দেখা করতে বলে, একটা মৌলবী টাইপের, তো ওনার সঙ্গে আমি দেখা করি। তো ওনার কাছে যেতে উনি বলেন, রাত্রিরে কে ঘুরে বেড়ায় তোর পাশে? প্রথম দেখাতে আমাকে প্রথম কথাটা বলে, রাত্রিরে কে ঘুরে বেড়ায় তোর পাশে, বুকের মধ্যে কি জড়িয়ে নিয়ে শুস। আচ্ছা, ওই সময় সত্যি কথা বলতে আমি এত ভয় পেয়ে গেছিলাম, আমি রীতিমতো, আমার ঘরে একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে ছোট, আমি মেলা থেকে ছোটবেলায় কিনেছিলাম, আর বাড়িতে যখন সত্যনারায়ণ পুজো হয় মাঝে মধ্যে আমার নিজের বাড়িতে, তখন আমি বলতাম যে বাবা লক্ষ্মীনারায়ণের মূর্তিটা ওখানে রাখো, নারায়ণ তো এরকম, তো ওটারও পুজো হতো ওই সময়। আচ্ছা, তো ওই মূর্তিটা আমার নিজের ছিল, আমি ওটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে এসতাম। আচ্ছা, আর মাঝে মধ্যে একটা খাতাতে ওম লিখতাম, সেটাকে বুকের মধ্যে বা বালিশের নিচে নিয়ে এসতাম, এত ভয় লাগতো। ওটা জানি না কিছু দূর করতে পেরেছিল কিনা, কিন্তু মনের মধ্যে একটা সাহস আনতে পেরেছিল আমার। তো ওই মৌলবীর সঙ্গে দেখা হতে প্রথম কথা বললো, বুকের মধ্যে কি জড়িয়ে নিয়ে এসুস, বললাম যে এরকম এরকম ব্যাপার, বলছে আমি আসবো দেখবো। তো উনি এলেন, কিছু একটা দেখলেন, পুরো বাড়িটাই রাউন্ড মারলেন, পেছন দিকে বাথরুম ফাথরুম সব কিছু রাউন্ড মারলেন, বাথরুমের দিকেও আর একটা বারান্দা ছিল আমাদের, বা আমার ঘরের সামনে একটা বারান্দা, বাথরুমের দিকে একটা বারান্দা, বাথরুমের দিকে রাউন্ড মেরে বললেন, এখানটা রাত্রিবেলা খুব একটা যাতায়াত করবি না, কারণ এখানে সামনে একটা গাছ ছিল, মোস্ট প্রবাবলি কুলের গাছ বা এরকম কিছু একটা, বা জামরুলের গাছ। তো বললো এখানে কিছু একটা বাজে জিনিস আছে, হয়তো এফেক্ট করবে না কিন্তু যদি করে, তাই এখানটা রাত্রে খুব একটা যাতায়াত করবি না, তোরা বন্ধ করে রাখবি দরজাটা। আর বললো যে ঘর যদি ওটা কুসংস্কারের দিকে চলে যাচ্ছে একটু, কিন্তু উনি বলেছিলেন যে আমি কিছু জিনিস দেব, ঘরটা বাঁধতে হবে, আর তোরা বাড়িটা ছেড়ে দে, বাড়িটা ছাড়তে বললো। তো আমাদের চারটে পেরেক দিয়েছিল, পুরো আমাদের যে ফ্লোরটা ছিল চারটে কোনায়, এই এক্স্যাক্টলি ফ্লোরের চারটে কোনায় চারটে পেরেক পুঁতে দিতে হতো দেয়ালের মধ্যে, বন্ধন বলেছিল, তোরা যেহেতু বাড়িটা ছেড়ে দিবি তোদের সঙ্গে যেন না যায়, এখানে বেঁধে দিয়ে চলে যাও, জিনিসটা খুব বাজে হয়, মানে পরে যারা আসবে তাদের ঘাড়ে পড়বে, ব্যাপারটা খুব বাজে, কিন্তু আমাদেরকে আমাদের থেকে সরাতে হবে। ও মুভ করতে পারবে না, ও মুভ করতে পারবে না, তোমার সাথে আর কোথাও যেতে পারবে না। হ্যাঁ, ও ওইখানেই থেকে যাবে। হ্যাঁ, এবার আমরা যখন
বাড়িটা ছেড়ে দিচ্ছিলাম, তখন আমরা লিটারালি যে ল্যান্ডলর্ড আছে তাকে ডাইরেক্টলি বলি যে দেখুন আমরা তখন ছেড়ে দিচ্ছি, আর আমরা এরকম নেই যে আপনার বাড়ি বদনাম করব, তো আপনি এবার বলুন যে কী প্রবলেম আছে। বলে সত্যি বলছি কোনো প্রবলেম নেই, যেটা এসেছিলো হয়তো আপনাদের সাথেই এসেছিলো, বা হয়তো কিছু একটা ছিল যেটা আপনাদের জন্য অ্যাট্রাক্টেড হয়ে গেছিলো, এর আগেও আমার ভাড়াটে এসছে, এরপরেও ভাড়াটে আসবে। ইনফ্যাক্ট আমি পরবর্তীকালে খবর নিয়েছিলাম ভাড়াটের কাছে, মানে বাড়িওয়ালার কাছেও আর ভাড়াটের কাছেও, আর কারো কোনো প্রবলেম হয়নি, শুধুই আমার সাথে হয়েছিল প্রবলেমটা। মানে তোমার কি মনে হয়? আমার যেটা মনে হয় হয়তো আমি অ্যাট্রাক্ট করিনি, কিন্তু যে আমার সঙ্গে ছিল গার্লফ্রেন্ড সে হয়তো অ্যাট্রাক্ট করে নিয়েছিল। মেয়েরা তো বেশি অ্যাট্রাক্ট আসতো, নরমাল সে নর্মালি আসতো, মাঝে মধ্যে বার্থডে ফার্থডে থাকলে রান্না বান্না করতো। তার মধ্যে কোনো চেঞ্জেস খেয়াল করেছিল? তার মধ্যে তখনও কিছু খেয়াল করিনি, পরে খেয়াল করেছিলাম। যেমন যেমন বলেছিলাম না যে আগের এপিসোডে বলেছিলাম যে নিষিদ্ধাক অনেক রকমের হয়, তার মধ্যে একটা নিষিদ্ধাকে আমি সাড়া দিয়েছিলাম। ওকে, সেই নিষিদ্ধাকটা, আচ্ছা ওইটা ওখানেই শেষ, ওখান থেকে এবার এই বাড়িতে আসছি আমি। এই বাড়িটা গার্লফ্রেন্ডের কেসটা বলো, গার্লফ্রেন্ডের কেসটাই বলছি। এই বাড়িতে এবার আমি একদিন রাত্রিবেলা ঘুমোচ্ছি, তখন ওই মেয়েটি রয়েছে তোমার জীবনে, তখন ওই মেয়েটি রয়েছে আমার, বাড়ি শিফট হয়ে গেছে, বাড়ি শিফট হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যে কেসটা বলি না যে ওই ঝোলার পা ঝোলার ব্যাপারটা, ওইটা এর পরে হয়েছিল। আচ্ছা, এই যে নিষিদ্ধাকের কথাটা বলবো এর পরেই হয়েছিল। আচ্ছা বলো, পুরোটাই লিঙ্কড একের সাথে একটা। একদিন রাত্রির বেলা যেরকম হয় ফোনের মধ্যে আমরা কথা বলছি কথা বলছি কথা বলে ঘুম আসছে, খুব তন্দ্রা এসছে, গুড নাইট বলে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। তো প্রথম যে ঘুমটা আসে না, ওই ফোন রাখার পর প্রথম যে তন্দ্রাটা আসে, না খুব গাঢ় কিন্তু মাথার মধ্যে কিছু চলতে থাকে এরকম একটা। তো সেই সময় আমি এক্স্যাক্টলি শুনছি ওর গলাটা, ও এরকমভাবে ঠিক ডাকতো আমাকে, অয়ন, ঠিক এইভাবেই ডাকতো। আমি এক্স্যাক্টলি কানের মধ্যে শুনি ওই গলাটা। আমি ঘুমের মধ্যে সাড়া দিতে যাবো, হ্যাঁ বলো, এরকম সাড়া দিতে যাবো, সাড়াটা দিতে গিয়ে জাস্ট ভাবলাম আমি তো ফোনে নেই, আমি তো তন্দ্রাচ্ছন্ন ঘুমের মধ্যে ভাবছি, মানে আমি একটা সাবকনসিয়াস মাইন্ড ভাবছি আমি তো ফোনটা কেটে দিয়েছি, কে ডাকছি, সাড়া কেন দেবো। এবার ঘুমটা হালকা কেটে গেছে, কিন্তু চোখ বন্ধ করে শুয়ে রয়েছি আমি। মানে হতে পারে এটা তুমি কোনো একটা স্বপ্ন টাইপের কিছুতে দেখেছো? এক্স্যাক্টলি, এটা হতেই পারে। তাই জন্য এবার আমি চোখ বন্ধ করে শুয়ে এবার কনসিয়াসে চলে এসেছি, ভাবছি যে আর কি ডাকটা আসবে না, আমি ঘুমের মধ্যে একটা তন্দ্রার মধ্যে স্বপ্ন দেখে ফেলেছি। ঠিক তখনই ডাকটা এলো। মানে তখন তুমি একদম সজাগ, একদম সজাগ, চোখ বন্ধ, হ্যাঁ, আর আমি জানি আমি চোখ খুলবো না। ঠিক তখনই ডাকটা এলো, অয়ন, না আমি স্বপ্নের মধ্যে দেখিনি ডাকটা, ও মাই গড, শুনিনি। আওয়াজটা কোত্থেকে আসছিল? জাস্ট কানের মধ্যে বাজলো, পাশ থেকে যেন কেউ বলো অয়ন। পুরো গাটা আমার কাটা দিয়ে উঠলো, আমারও সেম। আমি জাস্ট ইমাজিন করছিলাম যে তুমি একটা অন্ধকার রুমে শুয়ে আছো, আমি তো রুমটা দেখিনি কখনো, বাট আমি ইমাজিন করে নিলাম তুমি একটা রুমে শুয়ে আছো, একটা জানলা রয়েছে, আর সেখানে তোমার কানের পাশে কেউ একটা ডাকছে। আমি একটু রুমটা হালকা ডেসক্রিপশন দিয়ে দিই, তাহলে ইমাজিনেশন একটা সুবিধা হবে। তিনতলার উপর ঘর, এদিকে আর এদিকে দুদিকে দুটো জানলা, ওকে, দুটো জানলা থেকে বাইরে দূর দূরান্তে অনেক দূর পর্যন্ত কিচ্ছু দেখা যায় না, কারণ বাদবাকি সব বাড়িগুলো নিচু, বেশ কিছুটা দূরে এদিকে একটা ফ্ল্যাট, বেশ কিছুটা দূরে এদিকে একটা ফ্ল্যাট, এরকমই একটা জানলার পাশে আমার খাটটা, সেই খাটে আমি শুয়ে রয়েছি মাঝখানে, পিচ ব্ল্যাক। রাত্রি তখন তিনটে হবে, গাছ ছিল না, গাছ ছিল এই পাশটা, এই পাশটা ছিল না, তোমার দিকে জানলা, আমার দিকে জানলা ছিল না, এই দিকে জানলা ছিল। আমি এই দিকে জানলা শুয়ে দূর দূরান্তে কিছু নেই, কারণ অনেক, তুমি একদম টপ ফ্লোরে আছো? হ্যাঁ টপ ফ্লোরে। আচ্ছা তারপর বলো। সেকেন্ড ডাক্তার পর এবার আরো বেশি সজাগ হলাম, মনে হালকা ভয় লাগছে, কিন্তু ততক্ষণে আগের বাড়িতে যা সিচুয়েশন ফেস করে এসেছি ভয়টা অনেকটাই কেটে গেছে আমার, তাও হালকা একটা ভয় লাগছে যে কি হচ্ছে এটা আমার সাথে। ঠিক তখন আমার ফোনটা বেজে উঠলো, চোখটা বন্ধ করেই ফোনটা জাস্ট রিসিভ করলাম। আমি কিছু বলার আগে তিন নম্বর ডাক্তার এলো, অয়ন, হ্যাঁ বলো, ডাক্তার সারা দিলাম আমি। তারপর তারপরে নেক্সট সিচুয়েশনটা ছিল যে ও বললো যে ও একটা স্বপ্ন দেখছিল, কিছু একটা স্বপ্ন দেখছিল সেটা ওর মনে নেই, কিন্তু সেই স্বপ্নের মধ্যে ওকে কেউ ডাকছিল আমার নাম করে, মানে আমি সে যে ডাকছিল, আর ও মানে ও এই জিনিসটা ভেবেছে যে এটা অন্য কোনো ডাক হবে বলে ও যা সাড়া দেয়নি। কি নাও নাও, আই আন্ডারস্ট্যান্ড, মানে তোমাকে ওর গলা করে কেউ ডাকছে, ওকে তোমার গলা করে কেউ ডাকছে,
ও সাড়া দেয়নি, তুমিও সাড়া দাওনি, যদি সাড়া দিতে তাহলে কোনো কনসিকোয়েন্সেস হতে পারত। আমি দিলাম, ওর তিনবার ডেকেছে, ঘুমের মধ্যেই ডেকেছে, ও তিনবার এবার একবারও সাড়া দেয়নি। চার নম্বরবার যখন ডাকটা আসেনি, এবার ও চোখটা খুলেছে, খুলে আমাকে ফোনটা লাগিয়েছে, কিন্তু আমি তিন নম্বর ডাকটা সাড়া দিয়েছি, তিন নম্বরটা ওরই ডাকছিল। ওটা তোর সত্যিকারের ডাক ছিল? হ্যাঁ ছিল তো, তাতে কোনো অসুবিধা নেই তো, শি ওয়াজ রিয়েল। হ্যাঁ থার্ড ডাকটায় তো রিয়েল ছিল, রিয়েল মানুষটা ডেকেছে। নট নেসেসারিলি। আচ্ছা আমি নিশির ডাক নিয়ে যে গল্পটা বলেছিলাম সেখানে কি বলেছিলাম মনে আছে? যে তিনবার ওটা ডাকবে। হ্যাঁ কে ডাকবে? একটা মহিলাই তো ডাকছিল, যাতে একটা মেয়েই ডেকেছে। কিন্তু ফোনে যে ডেকেছে ও তো আর নিশি নয়। একদম ও নিশি নয়, কিন্তু ওর ডাকটাকে তো আমরা ধরবো না। না ও মানে যে যেই এন্টিটিটা তোমাকে ডাকছিল ও দুবার ডেকে চুপ হয়ে গেছে। ও দুবার ডেকে চুপ হয়ে গেছে বা ওকে দিয়ে তিন নম্বর বার ডাকিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা তোমার কি তারপর কোনো কনসিকোয়েন্সেস হয়েছে? কনসিকোয়েন্সেস বলতে সেম জিনিস, আমার আবার রেজাল্ট বিগড়ালো। ওখানে গিয়েও শুরু হলো ব্যাপারগুলো। একটা খুব বাজে জিনিস ঘটেছিল ওখানে, শুনি। সেটাই যেটা বলছিস তুই। আচ্ছা হ্যাঁ, এটা অদ্ভুত বিষয়, অদ্ভুত ঘটনা এটা। এটা হয়েছিল কি, আচ্ছা তখন আমি বিছানাটাকে এদিক থেকে এদিকে ঘুরিয়ে নিয়েছি, মানে একটা দেয়ালের দিকে, একটা দেয়ালের দিকে। এই দেয়ালে আমার বিছানা, এই দেয়ালে আমার কম্পিউটার, বিছানা আর কম্পিউটারের মাঝখানে একটা সোফাকে এরকম মুখ করে রাখা আছে, ঠিক আছে? কম্পিউটারের দিকে মুখ করে না, সাপোজ এটা কম্পিউটার, আমার সোফাটা এদিকে মুখ করে না, এরকম মুখ করে রাখা। বুঝতে পেরেছি, তোমার বিছানার দিকে মুখ করা আছে। হ্যাঁ না বিছানাটা এরকম, এটা কম্পিউটার, এটা বিছানা। আর ওইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, বিছানা পিছনে একটা। ওকে ফাইন, এদিকটা দেয়াল, ঠিক আছে? এবার আমি সোফায় যদি বসি, বসে ওইদিকে ঘুরে হয় কম্পিউটারে কাজ করব বা কম্পিউটারে কিছু কাজ করতে করতে এদিকে ঘুরে যেতে পারি। তো আমি ওই সময় কিছু একটা সফটওয়্যার ইনস্টল করতে দিয়েছিলাম, তখন রাত্রির কটা বাজে, ওই দুটো ফুটো বাজে, আমরা তো রাত্রিরে কাজ করি। হ্যাঁ তো আমি কিছু একটা সফটওয়্যার ইনস্টল করতে দিয়েছিলাম, সেই সফটওয়্যারটা ইনস্টল করতে বেশ কিছুটা সময় লাগবে, তখনকার দিনের মেশিন, বেশ কিছুটা সময় লাগবে। তো আমি ইনস্টল করতে দিয়ে আমি কী করেছি, সোফার ওপর বসে বিছানার ওপর পা তুলে, আর ওরকম যখনই করা হয় তখনই মাথাটা বাই ডিফল্ট এরকম জানলার দিকে ঘুরে যায়। আমি এরকম ভাবে যদি কোজি ভিউয়ার, হ্যাঁ তো জানলার দিকে তাকিয়ে চোখটা, তখন আমার চোখে চশমা ছিল না, তো জানলার দিকে তাকিয়ে চোখটা হালকা করে বন্ধ করলাম, একটা হালকা তন্দ্রা এসছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখছি যে বিকেল হয়ে গেছে, বিকেলের সময়, বিকেলের সময় বাইরে গোধূলি লগ্ন থেকে একটু পরের দিকে গেলে হালকা অন্ধকার হয়ে এসছে, ওই সময়টা হালকা ল্যাম্পগুলো জ্বলা শুরু করে, স্ট্রিট লাইটগুলো জ্বলা শুরু করেছে। তুমি ঘুমিয়েছো এতক্ষণ? হ্যাঁ, একটা বড় সময়। কেউ ডাকেনি? না, কী করে আমিও জানি না, কিন্তু আমি দেখছি হঠাৎ করে ঘরের মধ্যে প্রচণ্ড লাউড মিউজিক বাজছে, পিঙ্ক ফ্লয়েড বাজছিল ইনফ্যাক্ট, প্রচণ্ড লাউড বাজছে। কী মনে হয়েছে, ঠিক আছে উঠলাম, উঠে বিছানার ওপর উঠলাম, খাটের ওপর উঠে জানলার সামনেটা গিয়ে হাঁটু গেড়ে বসলাম, নাহলে দাঁড়িয়ে থাকলে তো জানলা তো অতটা উঁচু নয়, তো হাঁটু গেড়ে বসলাম, বসে রড দুটো এরকম ভাবে ধরে ওই জানলার মুখ বাড়ি দেখছি বাইরের দিকে। এবার জানলাটা এরকম ছিল যে জানলার ঠিক বাইরেটাই ছিল একটা লম্বা সুপুরি গাছ, যে সুপুরি গাছে মাথাটা দেখা যায় না, শুধু ডালটা এরকম উঠে গেছে উপরে, আমার গাছটা উঠে গেছে। হ্যাঁ গাছটা উঠে গেছে, আমাদের উপরে ফ্লোরে থাকতে হচ্ছে আমাদের বাড়িওয়ালা, ঠিক আছে? এটা টপ ফ্লোর ছিল না? টপ ফ্লোর ছিল না, তিনতলার উপর, কিন্তু টপ ফ্লোর ছিল না, চারতলা বাড়ি ছিল এটা। আচ্ছা তো আমাদের উপরে ফ্লোরে থাকতে হচ্ছে বাড়িওয়ালা, অ্যাকচুয়ালি আমার উপরটা বাড়িওয়ালা না, তাদের ছাদ ছিল আর বাদবাকিটা হচ্ছে তাদের ফ্লোর ছিল। আচ্ছা ঠিক আছে, তো ওই উপরে ওইখানটা হচ্ছে সুপুরি গাছের এটা গাছটা, আর বাদবাকিটা পুরো ডালটা আমার রুমে জানলার সামনে। তো মনে হলো যেন উপরে কিছু হালচাল হচ্ছে, মানে হয় না অনেক কাক ফাঁক মিলে কিছু এ করলে গাছটার মধ্যে কিছু, হ্যাঁ হচ্ছে এরকম। হালকা করে ওপর দিকে তাকালাম, দেখা তো যায় না, যতটুকুনি দেখলাম কে জানে কি হচ্ছে, ঠিক আছে আবার দেখছি পেছনে লাউড একটা গান চলছে, আবার মনে হচ্ছে এরকম হালচাল হচ্ছে, আবার একটু হালকা করে তাকালাম কি হচ্ছে, দেখি দুটো পা নিচের দিকে নেমে আসছে ওপর থেকে। এবার ভালো করে দেখার চেষ্টা করছি কি হচ্ছে, কি দেখছি আমি, দেখছি দুটো পা নিচের দিকে নেমে আসছে, পা দুটো আমার দিকে ফেস করা না, উল্টো দিকে ফেস করা, মানে গোড়ালিটা তোমার দিকে, গোড়ালিটা আমার দিকে। এবার বুঝতে পারছি পা দুটো নেবে আসছে না, পা দুটো নিচের দিকে লম্বা হচ্ছে, বডিটা উপরেই রয়েছে, পা দুটো খালি লম্বা হতে 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 আসছে। এবার একটা সময় দেখছি আমি, আমি তো এরকম ভাবে দেখছিলাম, একটা সময় মানে আমার চোখটা ঠিক এরকম হলো, কারণ পা দুটো ঠিক আমার আইসাইটের সামনাসামনি এসে গেছে, আমি কেন জানি না সাহস নিয়ে দেখছিও সেটাকে, ঠিক আইসাইট একদম স্ট্রেট এলো,
এসে থেমে গেল। ও মাই গড, আর লম্বা হচ্ছে না। তারপর এরপরে সিনটা আরো বাজে, কারণ এবার সেই পাড় দুটো আমার দিকে ঘোরা শুরু হলো। কি বলছো? আমি জাস্ট দেখছি দুটো পা আমার দিকে ঘুরছে, ঘুরে নিয়ে এক্সাক্ট মানে মনে হচ্ছে যেন এরকম আস্তে আস্তে ঘুরতে 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 ঠিক এরকম হলো। একটা বিভৎস ভয়ে আর চমকে আমার ঘুম ভাঙল, আর দেখলাম যে আমি ঠিক সফটওয়্যারটা ইনস্টল করতে বসে যে সেই জানলার দিকে তাকিয়ে ঘুমিয়েছিলাম সেইভাবেই ঘুমিয়েছি। কারণ আমি তো রাত্রির বেলা দুটো না আড়াইটার সময় ঘুমিয়েছিলাম, বিকেলবেলা হবে কি করে। তুমি একটা স্বপ্ন দেখেছিলে? পুরোটাই স্বপ্ন দেখেছিলাম। তো সত্যি কি ওখানে কিছু ছিল? সত্যি কিছু ছিল কি না জানি না, তবে এর পরে কিছু ঘটনা ঘটা শুরু। মেবি এটা কোনো ইন্ডিকেশন। একদম, কারণ এরপরে কিছু ঘটনা ঘটা শুরু হয়। ঘটনার মধ্যে একটা ঘটে হচ্ছে, আমার একটা বন্ধু ওই সময় একটা ছোট পাপি অ্যাডপ্ট করেছিল, তো ও বাইরে কোথাও যাবে বলে দু তিন দিনের জন্য আমার বাড়িতে ওকে দিয়ে গেছিল। সেই পাপ্পিটা যতক্ষণ জানলা খোলা থাকতো রাত্রিবেলা এক নাগারে জানলার দিকে তাকিয়ে চেঁচাত কনস্ট্যান্টলি। ওর জন্য ওই দিকের পার্টিকুলার জানলাটা বন্ধ করে রাখতে হতো অ্যান্ড পর্দা ফেলে রাখতে হতো। শুধু বন্ধ করলে হতো না, পর্দা দিয়ে পুরো ঢেকে রাখতে হতো যাতে বাইরের কোনো লাইটও না পাস করে, ও যাতে কিছু দেখতে না পায়। স্টিল মাঝে মধ্যে উঠে, এবার মাঝরাত্রি উঠে তখন তো চেঁচাতো না, তখন দেখবি অনেক সময় না কুকুরা কিছু দেখতে পেলে গ্রাউল করতে থাকে, ওরকম মাঝে মধ্যে করতো রাত্রিবেলা। তো কিন্তু সামহাও সেটা আস্তে আস্তে কেটে যায়, কারণ আমরা তারপরে ওই বাড়িটা শিফট করি না, অনেক বছর পরেই শিফট করি। আস্তে আস্তে সেটা কেটে যায়, অ্যান্ড আমাদের যে বললাম না যে একটা তখন প্রফেশনাল একটা হ্যাজার্ড হওয়া শুরু হচ্ছিল, সেটাও আস্তে আস্তে কেটে গিয়ে আবার নর্মালাইজ হতে শুরু করে। মানে হয়তো কিছু একটা হাওয়া লেগেছিল যেটা পরবর্তী তোমার সাথে সাথে ছিল, সেটা হ্যাঁ প্রবলেমটা তোমার সাথে ছিল এবং তুমি ক্যারি করছিলে প্রবলেমটাকে। একদম। আর সেই সময় আমি বেশ কিছু জায়গায় বেশ কিছু মন্দিরে পুজো দিই, মানে এই উপলক্ষে না, আমি জাস্ট ক্যাজুয়ালি পুজো দিই, কালীঘাটের মন্দিরে, দক্ষিণেশ্বরের মন্দিরে, এরকম বেশ কিছু মন্দিরে আমি পুজো দিই এমনি ক্যাজুয়ালি, আমরা পুজো দিই না অনেক সময়। তো সেই হয়তো তার কারণেই হোক আস্তে আস্তে কেটে যায় ব্যাপারগুলো। কিন্তু এই দুটো বাড়ির ওই ভয়াবহতাটা একদম অদ্ভুত ছিল, কারণ আমি যখন দেখতে পাচ্ছি একটা পাপি তাকিয়ে গ্রাউল করছে, তখন আমি বুঝতে পারছি যে সেই রাত্রিরে যেটা আমি দেখেছিলাম সেটা হয়তো আমি স্বপ্ন দেখিনি, সেটা হয়তো অ্যাকচুয়ালি কোনো ভিজুয়ালাইজেশন ছিল, হয়তো কোনো অল্টারনেট রিয়েলিটি ছিল তোমার জন্য। হতে পারে, উই নেভার নো, আমরা জানবোও না। এরকম বড় অল্টারনেটিভ রিয়ালিটিস আমাদের আশেপাশে আছে, স্বপ্ন অনেক কিছু আমাদের ইঙ্গিত করে, এই নিয়ে পরে একদিন কথা বলবো। স্বপ্নের অনেক মানে আছে, বিভিন্ন স্বপ্নের বিভিন্ন রকম মানে আছে, এবং এই নিয়ে আলোচনার কোনো শেষ নেই বেসিক্যালি। আপনিও যদি অয়নদার মতো আমার এখানে আসতে চান, সবার আগে তো কমেন্ট করে জানান কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। এবং যদি আপনিও আমাদের এই স্টুডিওতে আসতে চান এবং ঠিক এইভাবেই বসে ঘটনা বলতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি আপনার যে ঘটনাটি আছে সেই ঘটনাটি ভয়েস রেকর্ড করে পাঠান একটু। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875476704, আরেকবার বলছি 9875476704। সম্পূর্ণ নাম্বারটি স্ক্রিনেও দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে পারেন। এই ঘটনাটা আপনি পাঠাচ্ছেন এই স্টুডিওতে এসে বলার জন্য, এটি কিন্তু প্রেত কথার যে কনভেনশনাল শো হয় সেই শো এর জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠালে হবে না। সেই শো এর জন্য ঘটনা পাঠাতে হলে আবার আপনাকে মেল করতে হবে, যেমন প্রেত কথার চ্যানেলে হয় pretkotha@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাতে হবে ঘটনা। আপাতত আমাদের স্টুডিওতে এসে বলতে গেলে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আপনি হোয়াটসঅ্যাপে আমাদের ভয়েস করে পাঠান, আমাদের টিমের তরফ থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং কন্ট্যাক্ট করে আপনাকে টাইম এবং লোকেশন বলা হবে। সেদিন যদি আপনি ফ্রি থাকেন তাহলে ডেফিনেটলি আসবেন এবং এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সঙ্গে। আশা করছি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগছে, প্রে করবেন আমার জন্য এবং আমার গোটা ফ্যামিলির জন্য, এবং অবশ্যই যারা প্রেত কথা শ্রোতাবৃন্দ তাদের প্রত্যেকের জন্যই প্রে করবেন, যাতে প্রত্যেকে আমরা খুব ভালো থাকতে পারি এবং এভাবেই যেন আমরা 2024টা খুব ভালোভাবে কাটাতে পারি এবং সুস্থভাবে কাটাতে পারি। তো আজকের এপিসোড এখানে শেষ করছি, থ্যাংকস অয়নদা ফর কামিং, আবারও আমরা তোমাকে চাই, একদম আরো অনেক ঘটনার সাথে নতুন কিছু ঘটনা নিয়ে চাই, তুমি আমাদের জন্য আরো ঘটনা কালেক্ট করতে থাকো ঠিক এইভাবে, থ্যাংকস আ লট। তো প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রেত কথার কনভেনশনাল শো আসতে থাকে, এবং এই যে লাইভ পডকাস্টগুলি এগুলি আসতে থাকে গৌরব তবাদার ব্লগস চ্যানেলে, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।